লাভ নেই তাই কি হেয়ালি করছো বর্ষা এটা হেয়ালি করে নষ্ট করার মতো সময় নয় প্রতিটা মুহূর্ত ইম্পর্টেন্ট আমাদের যত তাড়াতাড়ি সম্ভব যে করে হোক মোহরের কাছে পৌঁছতে হবে কোনো লাভ নেই কোথাও পৌঁছে মানে মানে দিদিভাই তো নেই কোথাও নেই বর্ষা আমি জানি আমি জানি দিদিভাই ফিরে আসবে না ওকে আমরা কোথাও খুঁজে পাবো না কারণ দিদিভাই মরে গেছে বর্ষা মারবে না আমাকে মারুন মারুন কিন্তু তাই বলে সত্যিটা মিথ্যে হয়ে যাবে না দিদিভাই মরে গেছে ও কিন্তু খুব বাঁচতে চেয়েছিল ও আমাদের সবাইকে খুব ভালোবাসতো কিন্তু আমরা আমরা ওকে বাঁচাতে পারলাম না ওকে আমরা ওই ওই লোকটা জানেন ওই ওই লোকটা না দিদিভাইকে মেরে ফেলেছে ওই লোকটা মেরে ফেলেছে দিদিভাইকে ঠিক আছে অস্থির হয় না কোন লোকটা কোন লোক ওই ওই শোভন মল্লিক আপনি তো জানেন শেষ কটা দিনও দিদিভাইকে কিরকম কষ্ট দিয়েছে যত অশান্তি যত কষ্ট ইন্দ্রজের অ্যাক্সিডেন্ট সব তো ওই ওই লোকটার জন্য আসলে আসলে দিদিভাইয়ের মনটা তো খুব নরম ওনা সহ্য করতে পারেনি ও বাড়িতে মামু ওকে একটু বকলে কড়া কথা বললেই ও কেঁদে ফেলতো আর এতগুলো দিন ধরে একা একা সব কিছু সহ্য করেছে আমরা কেউ কেউ ওকে বাঁচাতে পারলাম না ওই লোকটা ওকে ওকে মেরে ফেল বর্ষা না 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 এইসব কথার কোনো প্রমাণ নেই আশ্চর্য কথা বলছেন আপনি প্রমাণ নেই আমার আমার দিদিভাই আমি জানি আমি জানি ওর সম্বন্ধে সব কিছু আমি আমি শুনতে পাই আমি দেখতে পাই ওকে ও আর নেই আপনি জানেন আমি আমি যখনই দিদিভাইয়ের সম্পর্কে যা কিছু বলেছি সব সত্যি হয়েছে সব কিছু সত্যি হয়েছে আমি আমি বলেছিলাম ইন্দ্রদা দিদিভাইয়ের বিয়ে হবে আমি বলেছিলাম ইন্দ্রদা সুস্থ হয়ে যাবে ইন্দ্রদা সুস্থ হয়ে গেছে আমি আমি ওর সম্পর্কে সব জানি ও আমার দিদিভাই হয় আসলে ওর মধ্যে একটা একটা শক্তি আছে সব কিছুর সাথে লড়াই করার সেইটা সেটা শোভন মল্লিক কিছুতেই সহ্য করতে পারেনি তো পারেনি সহ্য করতে ওকে মেরে ফেলেছে কিন্তু তাও আমার আমার এখনো মনে হয় দিদিভাই মরেনি দিদিভাই আছে দিদিভাই আসবে কেন মনে হয় বলুন তো মনে হয় বর্ষা 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 যারা ভালোবাসে না তাদের ওরকম মনে হয় তাদের মনে হয় যে কিন্তু কিন্তু মোহরের কিছু হবে না মোহর ফিরে আসবেই সে ফিরে আসবেই